হাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলো আজকের ব্লগটা আমি সকাল থেকে শুরু করলাম তো সকালে রান্নাবান্না আমার হয়ে গেছে সকালে রান্নাবান্না বলতে সেদ্ধ ভাত করেছি তো চলো কী কী সেদ্ধ দিয়েছি তোমাদেরকে দেখা দিই আর আমি ছাদে ছিলাম একটু ঠান্ডা লাগছিলো রোদে তো তাই আবার একটু পরে রোদ লেগে গেছে তাই এটা মাথায় নিয়েছিলাম তো তাই ঘুমটা নিয়ে আছি তো চলো দেখাই দিই কী কী রান্না হয়েছে আর আমার বোর বাজার নিয়ে এসছে তো চলো তোমাদেরকে আমি দেখাই তো এই যে আলু সেদ্ধ বেগুন সেদ্ধ পেঁয়াজ দিয়ে খাইছি আর গোটা ডিম সেদ্ধ দিয়েছি এই যে ডিমগুলো এখানে আছে শুলে রেখে দিয়েছি লাউ এখানে আছে শিম ফুলকপি আর আছে বেগুন এই যে বেগুন লাউটা দেখি যে লাউ তো এগুলোই আজকে বাজার ফুলকপিগুলো একবারে টাটকা তো গাইস এই যে দেখে নাও এখন মটন কষানো হচ্ছে কাঠের উনানে রান্না হচ্ছে আজকে তো কষানো প্রায় হয়ে গেছে তো এই যে দেখে নাও মটন রান্না করা কমপ্লিট আর খেতে তো দারুণ হয়েছিল কাঠের উনানে রান্না দারুণ ও কি টেস্ট আর এখানে দেখে একটা আমার পার্সেল চলে এসেছে পার্সেলটা কি দেখে নাও তোমরা দেখাচ্ছি দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে কেউ স্কিপ করে দেখো না এটা হচ্ছে আমার হালকা ঠান্ডার জন্য সোয়েটার শাড়ির উপরে বা কুর্তির উপরে পরানোর জন্য আর কাপড়টা খুব সুন্দর এসেছে এর প্রাইস নিয়েছে তিনশো টাকা খুবই কাপড়টা সুন্দর এত নরম সফট খুবই সুন্দর মানে পরে যা আরাম না কি বলবো তোমাকে আমি পরেও দেখাবো পুরো ডিজাইনটা এই যে এরকমই সামনে গলাটা এরকমই ডিজাইন আছে দেখে নাও তো খুবই সুন্দর আর এই যে দেখে নাও আমি পরে নিয়েছি তো নাইটের উপরে পড়েছি তো অতটা ভালো লাগছে না শাড়ির উপরে পরলে ভালো লাগবে খুব সুন্দর হয়েছে হালকা ঠান্ডার জন্য তোমরা যদি কেউ নিতে চাও তো নিতে পারো আমি আমি মিশো থেকে নিয়েছি তো গায়ে সে যে দেখে না দুধের স্বর তোমাদের তো থামনেল টাইটেল দেখে একটু একটু বুঝতে পেরেছ তো এই যে আমি এই দুধের শর দিয়ে কি বানাবো এটা শুধু তিন দিনের স্বর দেখি না এতটা হয়েছে তো ঠান্ডা তো চলে যাচ্ছে কতদিন ধরে ভাবছে যে ঘি ঘি উঠাবো ঘি উঠাবো ওঠানোই হচ্ছে না তো এই যে দুধের স্বরটা এরকম করে আমি মাখাচ্ছি এটা যত মানে ফেটা বা হাত দিয়ে ফাটাতে হবে আর কোনো কিছুতে যদি ফাটানো হয় তো হবে না ঠিকমতো এরকম করে ফেটাতে হবে অনেকক্ষণ ধরে একবারে ক্রিমি ভাব চলে আসবে তারপরে বুঝে নিতে হবে যে হয়ে গেছে এই যে দেখে নাও এখন মনে হচ্ছে পুরো ক্রিম কে কে যে কে ক্রিমগুলো দেওয়া যায় না ওরকম তো এখন আমি কড়াইটা বসে দিয়েছি গ্যাসে এখন ধীরে ধীরে ঘিটা হবে তোমরা দেখতে থাকো এই যে গরম হচ্ছে আর ধীরে ধীরে দেখে নাও ঘিটা হচ্ছে তৈরি হচ্ছে সর থেকে ঘি এই প্রথমবার আমি করলাম আমি আমার দিদাকে দেখছিলাম করতে দিনও করিনি আজকে ফার্স্ট টাইম এই যে দেখতে পাচ্ছ ধীরে ধীরে হচ্ছে সব মানে গড়ে যাচ্ছে আর কি কেনা ফেনা ভাব চলে আসছে যে এখন এরকম হয়েছে পুরো একবারে ঘি বাড়া যাবে পুরোটা গোলে তো তোমরা কে কেমন করে ঘি তুলো তোমরা অবশ্যই বলবে কমেন্টে আমি তো এরকম করে তুলে অনেকে অনেক রকম করে তুলে তো ঘি তোলা কমপ্লিট এখন আমি ছাক নিতে ছেঁকে নেব আর এই ছাঁকনিতে নিতে ছেঁকার পরে এই ছাঁকনিটা কেমন হয়ে গেছিল ফুলে উঠে গেলো আর এক সাইডে ফুটা হয়ে গেলো এই ছাঁকনিটা আর ব্যবহার করাই যাবে না নতুন একটা নেওয়া আছে ওটা বার করতে হবে তো এই যে বাটির মধ্যে ছেঁকে নিলাম তোমাদের দেখাচ্ছি কতটা হলো এই যে এতটা হলো এই বাটিরই এক বাটিও না তার থেকেও কম ছিল শরটা তো এতটাই হলো আরও শর মানে জড়ো করে শর তুলে রাখবো আবারও একদিন উঠাবো ঘি তো এতটাই হলো এত কষ্টের ফল পেলাম এইটুকু ঘি আর এগুলা হচ্ছে দুধের যে সরগুলা মানে গলে গেছে এই ছেকে যেগুলো বাড়ালো আর কি ওগুলা দিয়ে মুড়ি দিয়ে দিলাম ওর উপরে তারপরে ভাজবো এগুলো মুড়ি খেতে না দারুণ লাগে আমরা এগুলা খাওয়ার জন্য আমার দাদের কাছে কত মানে ঝগড়া করতাম সবাই মিলে আমি খাবো আমি খাবো বলে তখন তো অনেকগুলো সব বাচ্চা কাচ্চা একসাথে ছিলাম সবাই মিলে অল্প অল্প করে খেতাম আর এখানে আমি তো একা আমি একাই খাবো আমার বর তো ঘি খেতেই পারে না গন্ধই শুনতে পারে না এই যে ঘিটা এখন ঢালছি আমি এখন বাজে পাঁচটা তো থাকো আর এখন আমি আজকে তো সোমবার আজকে সব নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে আজকে মাশগুলো ডাল হয়েছিল তারপর বেগুন ভাজা হয়েছিল পাপড় হয়েছিল তারপরে লাউ শাকের লাউয়ের ঘন্ট হয়েছিল। তো খাওয়া দাওয়ার সব কিছু কমপ্লিট হয়ে গেছে ভিডিও করতে পারেনি আর ওই সময়টা আমি লাইভ করছিলাম তো ওই জন্য তো চলো এখন আমি কাপড়গুলো নিয়ে আসলাম ছাদে থেকে এখন ভাজ করে দেবো তো চলো বন্ধুরা তোমাদের সাথে আমি পরে কথা বলছি আবার দেখুন পরে কথা হচ্ছে তো এখনকার মতো টাটা হ্যাঁ আরেকটা কথা আজকে একটা বারে নিমন্ত্রণ আছে কাপড় চোপড় ভাজ করে তারপর আমি রেডি হবো যাব নিমন্ত্রণ খেতে আমার বর যাবে না আমি যাব আমার বোরের ওই নিমন্ত্রণ মতন বাড়ি পছন্দ হয় না বেশি তো কি করব বলো পাড়াতে তো যেতেই হবে তো চলো দেখতে থাকো তোমাদের সাথে আমি শেয়ার করবো তো বন্ধুরা কাপড় চোপড় গোছানো হয়ে গেল আর এগুলা হচ্ছে আমার সব জামাগুলা জামা প্যান্ট ওড়না এগুলো আমি যে ওখানে নিচে রাখি শোকেশের নিচে আর এই আন্নার মধ্যে জায়গা নাই দেখতে পাচ্ছ আর এই যে দেখে নাও এখানে চালের বস্তা এই দুইটা ডিব্বার মধ্যে চাল ধরেছে এগুলো চাল ধরে নেয় এগুলো এখন ছোটো ডিব্বাগুলো আছে ফাঁকাগুলো যেগুলো আছে ওর মধ্যে ভরে রাখি তোমরা তো জানোই এর আগে ভরছিলাম এখন ভরবো পরে ভরবো আর কি আর এগুলো আমি ওখানে রেখে দেব এখানে রাখি আমার সব জামা কাপড়গুলো উপরে আছে কাচের জিনিসগুলো কয়েকটা খাটের ভিতরে আছে অনেকগুলো ওখানে রেখে দিয়েছি আর এখানে যেগুলো আর ইউজ করা হয় ওগুলাই আছে তালা মারি না সবসময় খোলা হয় এখানে অন্য প্রয়াসন খেতে যাব বলে জামা জামা নিয়ে প্যান্ট আছে তো গাইস এখন এই যে দেখে না অন্নপ্রাশন বাড়িতে চলে এসেছি এখন খেতে বসে গেছি তো চেয়ার টেবিল করে নেই ছোটো মোটো করে করেছে মহাপ্রভু ভোগ দিয়েছে নিরামিষ খাওয়া দাওয়া এখানে ডাল দুই রকমের ঘন্ট পাপড় এগুলা দিয়ে খাওয়া হয়েছে দেখে নাও আর দই মিষ্টি থাকবে সেগুলাই তো গাইস এখন আমি খেয়ে চলে আসলাম আর আমার টিপ কোথায় গেল কে জানে উঠে গেল একটু আঠা নেই এই টিপগুলো তো খাওয়া দাওয়া হয়ে গেল খেয়ে চলে আসলাম এখন বাড়ি তো চলো এখন কাপড় টুপুর চেঞ্জ করে একটু ভিডিও বানাই তো চলো পরে কথা হচ্ছে তো আমি কাপড় এখনও ছাড়িনি ভিডিও বানিয়েছিলাম কয়েকটা রিলস এই যে চাল ঢালছে দেখো চাল ঢালার স্টাইল দেখো কেমন করে চাল ঢাল দুই তিন চার পাঁচ এই চাল ঢালার দেখলে না সাত আট দেখে নাও গাইস কেমন করে চাল ঢালে এমন করে কেউ চাল ঢালো তোমরা বলো তো আমাকে একটু কমেন্টে দেখে নাও বাচ্চা ছোট বাচ্চা Oh. No.